কুয়েতে দক্ষ জনশক্তি নিয়োগে প্রথমবারের মতো বাংলাদেশের সাথে সমঝোতা চুক্তি করেছে দুই দেশ এতে করে নতুন করে কয়েক লাখ জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ আর প্রশিক্ষিত জনশক্তি রপ্তানি হলে কুয়েতের শ্রমবাজার দখল করতে সক্ষম হবে বাংলাদেশ এমনটা জানায় কুয়েত দূতাবাস এতে করে অনেক মানুষের ভাগ্য যেমন খুলবে তেমনি বাংলাদেশে বাড়বে রেমিটেন্স প্রবাহ দীর্ঘদিনের প্রচেষ্টার পর প্রথমবারের মতো কুয়েতের সাথে বাংলাদেশের জি টু জি চুক্তি সই হল এতে করে শীঘ্রই দেশটিতে সরকারিভাবে নার্স ল্যাব টেকনিশিয়ান টেকনিশিয়ানসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারবে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কুয়েতে গড়ে উঠছে বহুতল ভবন নতুন করে তৈরি হচ্ছে রাস্তাঘাট অফিস আদালত স্কুল কলেজ ও হাসপাতাল এসব কাজে দেশটির শ্রমবাজারে জনশক্তির চাহিদা বেড়েই চলেছে সময়ের সাথে পাল্লা দিয়ে নতুন নতুন শ্রমবাজারও খুঁজছে বাংলাদেশ কুয়েত কর্তৃপক্ষ থেকে আমাদের সাথে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করার জন্য প্রস্তাবনা প্রেরণ করে যার মাধ্যমে তারা আমাদের দেশ থেকে নার্স ল্যাব টেকনিশিয়ান বা অন্যান্য যে এই সেক্টরে যারা দক্ষ তাদেরকে নিয়ে আসার ব্যাপারে প্রস্তাবনা পেশ করে আমি তাদের সাথে একটা এই সংক্রান্ত একটা সংযুক্ত এম স্বাক্ষর করেছি জি টু জি লেভেলে আসবে অর্থাৎ এদের হেলথ মিনিস্ট্রি এবং আমাদের হেলথ মিনিস্ট্রির মাধ্যমে হবে গত বছর নার্স নিয়োগের মধ্য দিয়ে কুয়েতে দক্ষ জনশক্তির দ্বার খুলেছে কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে দক্ষতার সাথে কাজ করে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন তারা বছর যেতে না যেতেই নতুন করে যোগ হয়েছে জিটুজি চুক্তি কুয়েতে বর্তমানে দুই লাখ ষাট হাজার প্রবাসী বাংলাদেশের বসবাস নতুন করে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কুয়েতের বাজার দখল করতে পারবে বাংলাদেশ আর এতে করে বাড়বে দেশের রেমিটেন্স প্রবাহ নিউজ ডেস্ক